এনেছিল কংগ্রেস, পাশ হলো বিজেপির আমলে। জিএসটি বা পণ্য পরিষেবা কর বিল পাশ হওয়াকে ঐতিহাসিক আখ্যা দিলেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের বৃহত্তম কর সংস্কারের লক্ষ্যে সরকারের পাশে দাঁড়ালো কংগ্রেস। বিল পাশের আনন্দে বুধবার অরুণ জেটলির ঘরে কেকও কাটা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে কতটা প্রভাব ফেলবে নতুন এই কর ব্যবস্থা? গোটা দেশে এক কর চালু হলে কি সাধারণ মানুষের লাভ হবে না ক্ষতি? অর্থনীতিবিদদের একাংশের মতে, পণ্য পরিষেবা কর চালু হলে মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ডের বিলের খরচ আরও বাড়তে পারে। চা কফির পাশাপাশি আরও মহার্ঘ হতে পারে কৌটো ও প্যাকেটের খাবার, রত্নযুক্ত অলংকার এবং পোশাক। কিছু জায়গায় এখন সাধারণ মানুষ হয়তো 18-20% 30% অব দি ট্যাক্স দেয়, যেটা মানুষ বুঝতে পারে না। এই জিএসটি এসে যাওয়ার পরে এই কনসোলিডেটেড ট্যাক্স রেটটা হয়ে যাবে 18-20% মধ্যে ভ্যারি করবে, তাতে আপামর জনসাধারণের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে কিন্তু তাদের করের বোঝাটা অনেক কমে যাবে। অন্যদিকে জিএসটি চালু হলে বেশ কয়েকটি জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। সেগুলি হলো এসি মেশিন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন। রেস্তোরাঁয় খাওয়া এবং সিনেমা দেখার খরচ কমার পাশাপাশি সস্তা হতে পারে ছোট গাড়ি কিংবা মিনি এসইউভি। জিএসটি লাগার পর 18% জিএসটি লাগু হবে, 9-10% কাস্টমার বেনিফিট পাবে। 9-10% যদি 2 লাখ টাকা গাড়ি হয় আর 10% কমিয়ে গেল, তাহলে 20,000 টাকা কাস্টমার বেনিফিট হয়ে যাবে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে হয়তো লাভ হবে যারা কনজিউমার, যদি ওই সুবিধাটা, যে সুবিধাটা যারা প্রোডিউস করবে, যারা তৈরি করবে, ম্যানুফ্যাকচারার, তারা যদি সেটা পাস অন করে। যদিও সবকিছু পণ্যই জিএসটির আওতায় আসছে না, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস এবং মদ পণ্য পরিষেবা করের আওতার বাইরে থাকবে। বাণিজ্য মহলের একাংশের বক্তব্য, জিএসটি চালু হলে বাজারে ভারসাম্য বজায় থাকবে। কিছু জিনিস যেগুলো আমরা এখন 12-13% ট্যাক্স দিচ্ছি, সেটা হয়তো আমাদের একটু বেশি দিতে হবে। যেসব জিনিস যেগুলো 30-35% ট্যাক্স আমরা দিই, সেগুলোও কমে যাবে। সো ওভারঅল একটা ব্যালেন্স এসে যাবে দুটোর মধ্যে। আগামী বছরের 1 এপ্রিল থেকে দেশজুড়ে অভিন্ন এই কর ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে মোদী সরকার। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।